আমরা যাতে দাওয়াত এবং ফাতোয়া দুইটাকে একত্রিত না করি কোনো সময়। দাওয়াত এবং ফাতোয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। যে কোনো ব্যক্তি বাল্লে গুয়াননি বলো ভাই আমার পক্ষ থেকে একটা আয়াত হলো পৌঁছে দাও, আপনাকে এমন না যে দাওয়াতি কাজ করার জন্য একটা বিশেষ ডিগ্রি অর্জন করলে আপনি পারবেন দাওয়াতি কাজ করতে, এটা না। কিন্তু ফাতোয়ার বিষয়টা খেয়াল রাখতে হবে যে সবাই যাতে আমরা দায়িত্বটা না নিই। আপনি দাওয়াতি ময়দানে নেমেছেন বলে যে সব ফতোয়াও গ্রহণ করতে শুরু করবেন, ফতোয়াও দিতে শুরু করবেন, না, এটা যেন আলেমুল আমাদের দিকে রাখে। তবে হ্যাঁ, সহযোগিতা করতে পারেন। আপনি যখন মানুষকে ভালো পথে ডাকবেন তখন কিন্তু মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেই, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা জানি, বা আলেমদের থেকে এটা শিখেছি, বা অমুক বইয়ে পড়েছি, অথবা না জানলে বলবেন যে আমি জেনে আপনাকে জানাবো, সহযোগিতা করব, এটা বলা যায়। কিন্তু আমি যদি সব প্রশ্নের উত্তর দিতে শুরু করি তাহলে তো আমি তো দাওয়াতি কাজ করতে যে নিজেও পদভ্রষ্ট হব, অন্যকে পদভ্রষ্ট করবো। যেন দাওয়াত এবং ফতোয়া, আপনি দাওয়াত দিলে যে ফতোয়া দিতে হবে এটাকে না, এক এক না করি, যখন যোগ্য হয়ে যাব তখন দেব, তার আগে নয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখুন, দাওয়াতি কাজে জ্ঞান ছাড়া কিন্তু দূরদর্শিতা আসে না, বিচক্ষণতা আসে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দেখুন এই যে দূরদর্শিতা, এটা কিন্তু দাওয়াতি কাজের ক্ষেত্রে কতটা ইফেক্ট। তাকে যখন বলা হলো তায়েফে, যখন তিনি নির্যাতনের শিকার হলেন, জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বললেন যে পাহাড়ের ফেরেশতা মালাকুল জাবাল আমার সাথে আছে আল্লাহ রাসূল,